শেখ হাসিনা 78 বয়সে যুবতী হয়েছে, উনাকে নতুন করে পাত্রস্থ করতে হবে আমাদের। প্রধানমন্ত্রী চেয়ারে বসে থাকার তার কোনো ইখতিয়ার নেই। আমরা আন্দোলনের মাধ্যমে আপনাকে ক্ষমতাচ্যুত করে আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত করব ইনশাআল্লাহ। মুক্তি 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 চাই। আমরা এখানে এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে। এই ফেসি অবৈধ সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা একজন সাধারণ মানুষের কাছ থেকে আশা করা যায় না। আমরা চাই আমাদের মাকে মুক্ত করে দিন, আমাদের মাকে অন্তত এই চিকিৎসা, মানুষের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারটি আপনি ফিরিয়ে দিবেন। আপনার কাছে আমরা এই দাবিটি জানাচ্ছি, এবং যদি আপনি এই আমাদের এই দাবি মেনে না নেন, এই সারা বাংলাদেশের নারী জাতিকে সঙ্গে নিয়ে, বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনের মাধ্যমে আপনাকে ক্ষমতাচ্যুত করে আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত করব ইনশাআল্লাহ। একজন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বয়স 80 বছর, যিনি বলেছেন তিনারও বয়স মোটামুটি 78 হয়ে গেছেন, আমরা মনে করি তারও তো মৃত্যুর বয়স হয়ে গেছেন। বিদেশে চিকিৎসা করার জন্য সুযোগ দেওয়ার জন্য তাকে আহ্বান জানাবো, না হলে বাংলার মাটিতে যে আন্দোলন গড়ে উঠবে সেই আন্দোলন সামাল দেওয়ার মতো ক্ষমতা এই সরকার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ বাহিনীর নাই। উনি বলেছেন বেগম খালেদা জিয়া 80 বছর বয়স, যে কোনো মুহূর্তে উনি মারা যেতে পারেন। শেখ হাসিনার বয়স হচ্ছে 78 বছর, উনিও তো যে কোনো মুহূর্তে আর মারা যেতে পারেন। তাহলে কি আমরা বলতে পারি না যে শেখ হাসিনা 78 বয়সে যুবতী হয়েছে, উনাকে নতুন করে পাত্রস্থ করতে হবে আমাদের? এ কথাটি তো আমরা বলতেই পারি। এই সরকারের অত্যাচারে সারা বাংলাদেশ আজ অতিষ্ঠ, এর পদত্যাগ দাবি করছি। এবং দেশমাতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জন্য, দেশের জন্য যে যুদ্ধ করে যাচ্ছে, সেই আবুসের নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আজকের এই বিক্ষোভ। আজকের আমাদের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই কথা একটি, আমরা দেশমাতা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা চাই। আমাদের নেত্রীর যদি কোনো কিছু হয় তার দায় এই সরকারকে নিতে হবে, এই অবৈধ হাসিনা সরকারকে অবশ্যই নিতে হবে। আমরা শেখ হাসিনার যে মন্তব্যটা করেছেন যে বেগম খালেদা জিয়ার 80 বছর বয়স হয়েছে তার মৃত্যুর সময়, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই কারণে যে গণতন্ত্রের মা, তার বয়স হয়েছে, শেখ হাসিনারও তো বয়স হয়েছে 78 বছর, তারও তো একসময় 2 বছর পর তারও তো 80 বছর বয়স হবে। তাহলে সে একজন একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে কেমন করে এমন একটি কর্তৃত্বকর কথা বলতে পারে? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আমেরিকার মাটিতে যে মন্তব্য করেছেন, এত কুরুচি মন্তব্য কোনো নেত্রীর মুখ থেকে আশা করা যায় না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা সকলেই জানেন প্রচণ্ডভাবে অসুস্থ, তার সুচিকিৎসার দাবিতে বাংলাদেশের জনগণ রাস্তায় বের হয়ে এসেছে। তাকে মুক্ত দিয়ে, তাকে সঠিক চিকিৎসার মাধ্যমে তার জীবনকে রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণ একত্রিত হয়েছে। শেখ হাসিনা খালেদা জিয়াকে যে নিয়ে যে মন্তব্য করেছে, এটা শুধু আমার কথা নয়, বাংলাদেশের 18 কোটি মানুষজন তাকে ধিক্কার দিয়েছে, এবং তাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে থাকার তার কোনো ইখতিয়ার নেই।